সমাজের সুবিধা বঞ্চিত ও ইয়াতিম শিশুদের নিরাপদ আশ্রয়ের নাম অরফানস শেল্টার ফাউন্ডেশন। 2005 সালে প্রতিষ্ঠিত মানবিক এই সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের আস্থার একটি নামে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। অসহায় এবং ইয়াতিমদের মাতৃস্নেহ, নিষ্ঠা আর ভালোবাসায় সুরক্ষা প্রদান করছে অরফানস শেল্টার ফাউন্ডেশন। অরফানস শেল্টার ফাউন্ডেশন শুধু ইয়াতিম শিশুদের থাকা খাওয়ারই ব্যবস্থা করছে না, পৌঁছে দিচ্ছে পবিত্র আল কুরআন এবং শিক্ষার আলো। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আর উজ্জ্বল আগামীর জন্য এই শিশুদের যথাযথ পরিচর্যা করা মুসলমান হিসাবে আমাদের দীনী দায়িত্ব। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের কথা চিন্তা করে 1984 সালে মরহুম হাফিজ নিসারুদ্দিন আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় যাত্রা শুরু করে শাহ ওয়ালিউল্লাহ ইসলামিক সেন্টার। সাবেক এই চেয়ারম্যানের স্বপ্নকে বাস্তব, পরিপূর্ণ এবং বৃহৎ রূপ প্রদান করে অরফানস শেল্টার ফাউন্ডেশন এখন বাংলাদেশে 4টি বিশাল অরফানেজ বা ইয়াতিমখানা প্রজেক্ট পরিচালনা করছে। আল মনসুর অরফানেজ, লক্ষ্মীপুর। আল মনসুর অরফানেজ নামে পরিচিত অরফানস শেল্টার ফাউন্ডেশন নির্মাণ করেছে একটি মসজিদ, 2টি মাদ্রাসা, শিশুদের থাকার জন্য একটি 3তলা ভবন এবং ইয়াতিম মেয়েদের জন্য আলাদা একটি 4তলা ভবন। বর্তমানে মাদ্রাসায় 600 শিক্ষার্থী অধ্যয়ন করে, যার মধ্যে অরফানস শেল্টার ফাউন্ডেশন 220 জন শিক্ষার্থীর থাকা এবং খাওয়ার ব্যবস্থা করছে। আল মনসুর ইয়াতিমখানায় 60 জন শিক্ষার্থী কোরআন হিফজের তালিম নিচ্ছে। ছাত্র সংখ্যা প্রতিদিন বাড়ছে, কিন্তু আমাদের অ্যাকোমোডেশনের সংকুলন করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এই জন্য প্রতি বছরই আমাদের সেখানে বিল্ডিং বাড়ানো হচ্ছে, এবং সেই বিল্ডিং বাড়ানোর ক্ষেত্রে আমাদের অনেক টাকার দরকার হয়। আব্দুল মজিদ অরফানেজ, মঠবাড়িয়া। পিরোজপুরের মঠবাড়িয়ায় 2009 সালে প্রতিষ্ঠিত হয় বেতমোর আব্দুল মজিদ ইয়াতিমখানা। এই কমপ্লেক্সটিতে রয়েছে ইয়াতিমদের থাকার জন্য একটি 3তলা ভবন এবং একটি মসজিদ। এখানেও দরিদ্র এবং ইয়াতিম শিশু অরফানস শেল্টার ফাউন্ডেশনের মাধ্যমে উপকৃত হচ্ছে। শিক্ষার্থীরা হিফজের পাশাপাশি অধ্যয়ন করছে আধুনিক শিক্ষাও। হাফিজ নিসারুদ্দিন দারুসুন্নাহ অরফানেজ, শেরপুর। শেরপুর কমপ্লেক্সে রয়েছে একটি মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি ভোকেশনাল ইনস্টিটিউট। ওই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা এবং ইসলামের আলো পৌঁছে দিতে কাজ করছে অরফানস শেল্টার ফাউন্ডেশন। পাশাপাশি সেলাই এবং অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে অরফানস শেল্টার ফাউন্ডেশন নারীদের করে তুলছে আত্মনির্ভরশীল এবং কর্মক্ষম। আব্দুল গফুর অরফানেজ, মৌলভীবাজার। উদার দানের মাধ্যমে প্রাপ্ত জায়গায় 2014 সালে সিলেটের মৌলভীবাজারে শুরু হয় আব্দুল গফুর অরফানেজের কাজ। 2016 সালে আনুষ্ঠানিকভাবে ইয়াতিমখানাটির কার্যক্রম চালু হয়। 5.5 কোটি টাকা ব্যয়ের এই প্রজেক্টটির কাজ সম্পূর্ণ শেষ হলে ওই এলাকার দুস্থ, গরিব এবং ইয়াতিম শিশুরা পাবে একটি নিরাপদ আশ্রয়। অরফানস শেল্টার ফাউন্ডেশন ইয়াতিমদের পৃষ্ঠপোষকতার পাশাপাশি কাজ করে যাচ্ছে অসহায়দের জন্য মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণেরও। এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সমাজের দরিদ্র এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে করে তুলছে কর্মক্ষম। At present, we have facilities for women only in the Lokhipur center, but inshallah we will widen that because we need to cater for the female orphans. And we will try and get those facilities in all the centers. So we want to make sure that women are looked after, the girls are looked after. Amra meyederke tader jibika nirbhoyer ekta patheo toiri kore jacchi. Shei shilai proshikkhone obosshoi apnara apnader shahayotar hat bariye deben. Amader 2ta protishthane computer proshikkhon kaj cholche ebong amra etake onno 2ta protishthane amra shuru korar plan korchi. Je sob chhatra amader Quran Sharif mukhosto kore চলে যাচ্ছে তাদেরকে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করছি।
পরিবারের স্নেহ মমতাহীন এবং সমাজের সুবিধাবঞ্চিত এই শিশুদের নিরাপদ আশ্রয়স্থল এখন অরফানস শেল্টার ফাউন্ডেশন। For when they go to university, a scholarship fund where we will support them until they can get a job. Also, we want to help the families of the orphans support themselves so they are able to go out in society. আসুন কমল এবং ফুটফুটে এইসব ইয়াতিম শিশুদের সুন্দর ভবিষ্যৎ তৈরিতে আমরাও এর পাশে দাঁড়াই। পবিত্র রামাদানের এই দিনে হাসি ফুটাই অন্তত একটি ইয়াতিমের মুখে। আপনাদের দানের কারণে এই প্রতিষ্ঠান থেকে ভালো পড়ালেখা, দিন জ্ঞান অর্জন সহ সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ পাচ্ছি। আপনাদের সহযোগিতা চালিয়ে যাবেন আমরা যাতে সকল প্রকার সুযোগ সুবিধা পাই সুন্দর করে পড়ালেখা করার জন্য। আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় সঠিকভাবে আপনাদের অর্থকে ব্যয় করতে পারি। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, সকলকে পরকালীন মুক্তির জন্য কবুল মঞ্জুর করুন। আমাদের চেষ্টাকে কবুল করুন, আপনাদের চেষ্টাকে কবুল করুন, আপনাদের অর্থকে কবুল করুন। আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে।